একটি পুরনো রাবার স্লিপার এবং দুটো স্কিওয়ার ব্যবহার করে জোকার বানাতে পারো। জোকারটি বানানোর জন্য রাবার স্লিপারটিকে গোল করে কেটে নাও। আর দেখো, দুটো আমরা নাট ব্যবহার করেছি, দুটো চোপ হিসাবে ব্যবহার করেছি জোকারটির। আর এটির নিচে একটা টুথপিক লাগিয়ে দাও, এটি পিভেটের কাজ করবে। এবং জোকারটির মুখের সাইড থেকে দুটো স্কিওয়ার যুক্ত করো, এটি দুটো আর্মের কাজ করবে। এখন দুটো প্রান্তে দুটো ভার আমরা আটকে দিচ্ছি, দুটো রাবারের টুকরো, আর এটার মধ্যে একটা ভারী বেস মেটাল নাট ব্যবহার করেছি। এখন একটি জল ভর্তি বোতলের ক্যাপের উপর জোকারটিকে বসালে স্থির করালে দেখতে পাবে এটি বেশ মজাদারভাবে দোলা খাচ্ছে, দুলতে শুরু করেছে। আর্মে হেভি ওজন থাকার ফলে, নাট থাকার ফলে এটি ভার কেন্দ্র নিচের দিকে থাকে এবং নিচে পড়ে যায় না, আর স্টেবল অবস্থায় থাকে, ব্যালেন্স থাকে। এটি কখনো কখনো রক ড্যান্সও করতে পারে। ইটস আ ভেরি ফান অ্যান্ড অ্যামেজিং। তোমরা বানাও, বেশ মজা পাবে।